তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর সত্যি কথাটা বলে দিলি এরকম রতন যদি আমার টিমে থাকে তাহলে আমার পতন হবে চলছে মহা চ্যালেঞ্জ উইক আর ভাষানবাপী জীবনে দুটোই কাজ এক হচ্ছে ভাষান দেওয়া আর দুই হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া আরে তিন নম্বর হচ্ছে ফাংশনে গিয়ে লোকের কাছে মার খাওয়া সরি সরি আমার গুরুদেব আমাকে একটাই বর দিয়েছে আমি যখন তখন চ্যালেঞ্জ নিতে পারি তাই তো গুরুদেব একদম ভাষানবাবী আমি কিন্তু তোমার ফ্যান হয়ে আছি দেখো তোমার মতো আমি নিজে কাপড় পরে আমাকে সুস্থ থাকতে দেবে না গুরুদেব এসব বলে বলে মেরে ফেলবে আমাকে আমি শুনলাম তিন ক্যাপ্টেন নিজের টিমের প্লেয়ারদেরকে একে অন্যকে চ্যালেঞ্জ করছে একদম দীপু তুমি একটুও চিন্তা করবে না তোমার টিমের আনমোল রতন চলে এসেছে ওরে আমার আনমোল রতন এইরকম রতন যদি আমার টিমে থাকে তাহলে আমার পতন হবে পতন হবে দীপু আমি জানি আমি তোমার অহংকার আর অহংকারই হলো পতনের কারণ জি শোনা ভাবি এবারে কথায় বড় না হয়ে কাজে ফিরে আসি ঠিক আছে গুরুদেব যেহেতু মহা চ্যালেঞ্জ উইক চলছে যেহেতু দীপাইন্দার টিম থেকে তো নাচবে বলছে এবারে ক্যাপ্টেন অভিষেক ক্যাপ্টেন ত্রিনাথ তোমরা কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাও রিজেক্ট করে দে রিজেক্ট করে দে না আমার টিম থেকে আমি নিজেই যাব চলো হ্যাঁ এবার ত্রিনাথ টিম থেকে কে যাবে আমার টিম থেকে যদি কেউ ভাষান বাপিকে চ্যালেঞ্জ করতে পারে সে একজনই আছে তারপর আমার ফুল কনফিডেন্স আছে সে হচ্ছে ওয়ান এন্ড অনলি লাড্ডু দীপুর টিম থেকে দীপুর আনমোল রতন আমি অভিষেকের টিম থেকে যার কেউ নেই তার অভিষেক নিজেই আর তিনার টিম থেকে এই বছরের সবচেয়ে বড় ভুল এটা তিনার লাড্ডু ঠিক আছে তিনটে টিম সিলেক্ট হয়ে গেছে আমি একটু ভেতরে গিয়ে রিহার্সাল করে আসছি তোমাকে নিয়ে তুমি নাচে নাচতে পারবে আমাকে নিয়ে তোর ভয় করছে হ্যাঁ আমি তোর টিমে নিজের টিমের লোক কেরম করছি তো দীপুর টিম আমিও দীপুর টিম আমার কনফিডেন্স কমে যাচ্ছে আরে দাঁড়াও একটা কথা অনুষ্কাও ভিতর টিম তুমিও ভিতর টিম আমি ভিতর টিম নই তুই ভিতর টিম নাম্বার তাহলে তুই তো বলতে ভয় পাচ্ছিস ভাষান বাবিদা এই তো আমি একটু প্র্যাকটিস করে রিহার্সাল করে আসছি